আজ আমি দেখাবো গোল গলার ডিজাইনার মিক্সি। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কাপড়টাকে পুরোপুরি সমান করে ভাঁজ করে চারপাটে ভাঁজ করে নিলাম। আর প্রথমেই যা করতে হবে মিক্সির লম্বাটাই নিয়ে নিতে হবে। তাই আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে 54 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, টোটাল 52 ইঞ্চি লম্বাটা থাকবে। তো এই দাগ অনুসারে আমি মার্ক করে নিচ্ছি। এই কাপড়টা দিয়ে, বাড়তি কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নিব। তো মিক্সির আর নিচে কোনো কাজ নেই, সম্পূর্ণ কাজ মিক্সির উপরেই। তো এখানে আমি আরম্ভ হলোর জন্য দেখুন 4 ইঞ্চিতে প্রথমে একটা দাগ কাটিয়ে নিলাম, এরপরে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তা আরম্ভ হলোর জন্য এখানে আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে বক্স করে নিচ্ছি। তো এখানে আমি 42 ইঞ্চি বডির জন্য এই আর্ম হোলটাতে 8.5 দাগ দিয়ে নিলাম। আপনারা যদি 36, 38, 40 সাইজের জন্য কেটে থাকেন, তাইলে 7.5 বা 7 আর্ম হোলের জন্য দাগ দিয়ে নেবেন। তো দেখুন, এখানে যে আমি 3 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি, এই 3 ইঞ্চিটা আমি এভাবে সমান করে দাগ কেটে নিলাম। তো দাগ দিয়ে এই যে কাপড়টাকে দেখুন, ডাবল পাটে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। একসাথে আমি ইয়োকটা কেটে নিব। এটা কিন্তু একদম ইজি প্রসেস, একদম পানির মতো সহজ যাকে বলা যায়। তো ডাবল পাটে ভাঁজ করে নিয়ে আমি গলা লম্বাটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, আর ফুট গলা আমি 2.5 ইঞ্চি রেখে দেখুন একটা বক্স করে গোল গলা মিক্সিটা ড্রয়িং করে নেব। এই যে গোল শেপ দিয়ে নিলাম। তো আপনারা চাইলে গলা বড়ও করতে পারেন, 5.5-6 দিতে পারেন। আমি মিডিয়াম করে 5 ইঞ্চিতে দাগ দিয়ে, আর পুরোটা ইয়োক আমি 2.5 ইঞ্চি করে দেখুন এভাবে রাউন্ড সাইড থেকে দাগ দিয়ে, ইয়োকের দাগটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ইয়োকটা আমি এই যে মার্ক করে নিলাম। এখন আমি প্রথমে ইয়োকটাই কেটে নিচ্ছি, দেখুন ইয়োকটা কেটে নিলাম আর গলাটাও কেটে নিলাম। আর এখানে এটা মেলে নেওয়ার পরে দেখুন একটু বাঁকা সাইডটা সমান করে কেটে নিলাম, আর মিডিলটা তো একটু কাট মার্ক দিয়ে নিলাম, এতে আমার সেলাই করতে সুবিধা হবে। তো আর্মহোলের কাপড়টাও কাটা কমপ্লিট। তো দেখুন একসাথে কিন্তু আমার ইয়োকের কাপড়গুলো কাটা হয়ে গেল, কতটা সহজ দেখুন এভাবে কেটে নেওয়া। তো এখানে আমি 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমি মিক্সিটাতে আজকে একটা ডিজাইন করব। তো এই যে ইয়োকটা আমি কেটে নিয়েছি, এই ইয়োকটা বসিয়ে আমি এভাবে ইয়োকটা কেটে নিচ্ছি, কারণ আমি এখানে আজকে মিক্সিটাতে গোল গলার মিক্সিটাতে একটা ডিজাইন করব। তো এই যে কেটে নেওয়া কমপ্লিট ইয়োকটা, আর হাতার কাপড়টা আমি কেটে নিলাম। তো হাতার কাপড়টা যেহেতু বন্ধ পাট ছিল, দেখুন বন্ধ পাট কাপড়টা এভাবে মেলে নেওয়ার পরে হাতার লম্বাটা কিন্তু আমার ডাবল হয়ে গেছে। তো হাতার কাপড়টাকে আমি চারপাটে ভাঁজ করে নিচ্ছি। তো এখানে প্রায় 9 ইঞ্চির চাইতেও কম, এতে কিন্তু আমার আর্মহোলের কাপড়টা হবে না, যেহেতু 42 ইঞ্চি বডির জন্য, বুঝতেই পারছেন। এই জন্য আমি দেখুন একটা পাটে কাপড় জোড়া দিব, দুইটা পাটে জোড়া দিব না, প্রায় 1.5 ইঞ্চি কাপড় আমার জোড়া দিয়ে নিতে হবে। আর মুহুরিটা আমি সেলাইয়ের সময় আমার যতটুকু দরকার আমি সেলাই করে নিব। আমি দেখে নিলাম মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আর এই যে গলার পট্টির কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি দুইটা পাশে অর্থাৎ হাতার একটা সাইডে আমি জোড়া দিয়ে নিব। আর এই যে ইয়োকটা আমার তো কোনো কাজে লাগবে না, যেহেতু আমি অন্য কালারের ডিজাইন করছি, অন্য কালারের ইয়োক কেটে নিয়েছি। এখান থেকে আমি এভাবে রাউন্ড করে প্রায় 1.5 ইঞ্চি চৌড়া করে মার্ক করে নিচ্ছি। এটা দিয়ে আমি পাইপিং করব, যেহেতু আমার ডিজাইনার মিক্সি হবে আজকে। তো এভাবে আমি 1.5 ইঞ্চি করে দেখুন এভাবে পাইপিংটা কীভাবে আমি করব একটু দেখিয়ে দিচ্ছি। এই অল্প কাপড়েই আমি কীভাবে ডিজাইন করি, তো দেখুন এইখানে যে আর্মহোলের কাপড়টা, বাড়তি কাটসাট যে কাপড়গুলো রয়ে গেছে, এই কাপড়গুলো দিয়ে আমি 2.5 ইঞ্চি স্কোয়ার করে কিছু কাপড় কেটে নিব। এটা দিয়ে আমি গলাতে ডিজাইন করব। এখানে কিন্তু আর বাড়তি কাপড়ের দরকার হয়নি, দেখতেই পাচ্ছেন। 2.5 ইঞ্চি করে এভাবে আমি কিছুটা কাপড় আমার যতটুকু লাগে আমি কেটে নিব। তো দেখুন অনেকটা কাপড়ই আমি কিন্তু কেটে নিয়েছি। আর এখন চলে আসলাম সেলাইতে। তো যে ইউকের উপরের সাইডে যে কাটিং করা 1.5 ইঞ্চি কাপড়টা, এটা আমি জয়েন দিয়ে নিলাম গলার সাইডে। এখানে কিন্তু ডাবল পার্ট, বুঝতেই পারছেন ইউকটা। তো এখন আমি এভাবে মুড়িয়ে আমার পছন্দ মতো
মোটাও করতে পারেন, চিকনও দিতে পারেন পাইপিংটা। তো আমি চিকন করি পাইপিংটা সেলাই করে নিচ্ছি একটা চাপ সেলাই দিয়ে। দেখুন কত সুন্দর, ইজিতে কিন্তু এটা বসেও যাবে, যেহেতু রাউন্ড সাইড বুঝতেই পারছেন। তো পুরোটা আমি পাইপিং লাগিয়ে নিলাম। পাইপিং লাগানোর পরে চলে আসছি আমি, এই যে টুকরো কাপড়গুলো আমি একটু মেজারমেন্টটাও দেখিয়ে দিলাম, 2.5 ইঞ্চি স্কোয়ার। তো এইভাবে একটা ভাঁজ দিয়ে আবারও এইভাবে দুই পাশটা এভাবে সমান ভাঁজ রেখে ঠিক কোনা কোণে, বুঝতেই পারছেন আমি কোথায় সেলাইটা করে নিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে আরেকটা আমি দেখিয়ে দিলাম ভাঁজ দিয়ে, এভাবে আমি সবগুলো ডিজাইনার কাপড় সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এখন আমি যে সেলাইটা করে নিয়েছি এই সেলাইয়ের উপরেই যাতে আমার কোনা কোণে ডিজাইনটা থাকে, আমি এইভাবে দেখুন গ্যাপ না রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ইয়োকটাতে কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি। একদম কিন্তু ইজিতে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন, কাটিং সেলাই একদম সহজ, পানির মতো, পানির চাইতেও বলতে পারেন সহজ। একবার শুধু লক্ষ্য করে খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা ইজিতে ডিজাইন করা যায়। তো আমার কিন্তু ডিজাইনার কাপড়গুলি লাগানো কমপ্লিট, এখন আমি বাড়তি কাপড়টা কেটে নিলাম। তো এখন যা করব, এখন আবার ইউকের নিচের সাইডটাতে আমি এই কালারের কাপড়টা দিয়েই আমি আবার পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি যাতে ইউকটা মেজারমেন্ট ঠিক থাকে, রাউন্ডটা ঠিক থাকে, এই জন্য আমি সেলাইয়ের উপর সেলাই করার জন্য উল্টা পিঠে লাগিয়েই কিন্তু পাইপিংটা সেলাই করে নিচ্ছি, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এখন কিন্তু আমি ডাবল পার্টে মুড়িয়ে এই পাইপিংটা সেলাই করবো না, কেননা এটা তো আমার বডির সাথে বসেই যাবে, বুঝতে পারছেন বাইরে থেকে দেখা যাওয়ার কোনো আর চান্স নেই। তাই আমি শুধু মুড়িয়ে যতটুকু আমি চিকন রাখবো এভাবে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। তো পাইপিংটা লাগিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম বডিটা নিয়ে। তো দেখুন একটা পার্ট আমি নিয়ে নিয়েছি, আর এই যে শোল্ডার থেকে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দুইটা পার্টে আমি একটা কাটমার্ক করে নিব। এখান থেকেই কিন্তু আমি কুচিটা করব। এটা নিয়ে কিন্তু যারা সেলাই কাজে একদম নতুন তারা একটা সমস্যা পড়ে যান, কোত্থেকে কুচিটা আমি শুরু করব বা কতটুক করলে আমার ইয়োকটা ঠিকঠাক আমি জয়েন দিতে পারবো। তো এইভাবে যদি করেন, আর কুচিটা কিন্তু একদম ঘন, যতটুক ঘন করা যায় ততই কিন্তু এটা সামনের দিকে থাকে, দেখতে ভালো লাগে, হয়তো আপনাদেরও ভালো লাগবে, একবার করে দেখবেন। পুরোটা ছড়ানো থাকলে মেক্সিটা কেমন যেন একদম ছড়ানো ছড়ানো মনে হয়, বডিটা ফিটিং ফিটিং মনে হয় না। তো এভাবে করে দেখবেন, মেক্সিটা কিন্তু পড়লে অনেকটা সুন্দর দেখা। তো দেখুন একদম মিডলে হয়তো 3 ইঞ্চির মতো হবে কুচিটা, পুরোটা কুচি কিন্তু আমি গুছিয়ে ঠিক মিডলটায় করে নিয়েছি। আর এখন দেখুন এই রেডি করা ইয়োকটা এভাবে বসিয়ে অবশ্যই এটা নিচের দিকে বারবার উল্টিয়ে আমি খেয়াল করে দেখতে পারবেন, খেয়াল করলে যে দেখুন আমি বারবার ঘুরিয়ে দেখছি। আর আমার এটা কিন্তু মেজারমেন্টটা ঠিকঠাক ছিল, দেখুন একদম পারফেক্টলি মিলে গেছে। তো এখানে চাপ সেলাই দিয়ে দেখুন আমি কমপ্লিটলি বডিটা রেডি করে নিলাম। এখন আমি আরেকটা পার্টও একইভাবে জয়েন করে নিব, সেলাই করে নিয়েছি, হাতা সাইড সবগুলি সেলাই করে নিব। এটা আর আমি শেয়ার করলাম না, কারণ এটা খুবই সহজ, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ডিজাইনটাই আমি পুরোপুরি শেয়ার করে দিলাম। আর এখানে যে আমি ডিজাইনার কাপড়গুলি লাগিয়ে নিয়েছি, এগুলোতে আমি সবগুলোতে একটা করে সাদা পুঁতি লাগিয়ে নিচ্ছি,